সাথে সহবাসে পেরে উঠল না। সহবাসের ক্ষেত্রে সে তার স্ত্রীকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারল না। এরূপ আক্ষেপ সৃষ্টি হওয়াতে অনেক স্বামী ধীরে ধীরে সহবাসের সাহস হারিয়ে ফেলে, ফলে ধীরে ধীরে তার সহবাসের আগ্রহ হ্রাস পায় এবং যখনই সহবাস করতে চায় দেখা যায় যে তার ওই চিন্তার কারণে বীর্যপাত পূর্বের তুলনায় আরো তাড়াতাড়ি হয়ে গেছে। এজন্য স্বামীকে স্ত্রীর বীর্যপাত তার থেকে দ্রুত ঘটাতে নিম্নোক্ত তদবির গ্রহণ করতে হবে। এতে সে তার স্ত্রীর সাথে সহবাসে জয়ী হতে পারবে। দ্রুত বীর্যপাতের সমাধান এক বিশুদ্ধহীন আধা তোলা চারমিনের তেল সহ কোনো পাত্রে গরম করে একটু গা করবে। সহবাস করার পূর্বে ওই তেল পুরুষাঙ্গে মালিশ করে সহবাস করবে। এর দ্বারা স্বামীর আগে স্ত্রীর বীর্যপাত হবে এবং স্ত্রীর মনে অধিক আনন্দ জন্মাবে। এমনকি সহবাসের সময় উভয়ে আত্মহারা হবে। দুই চৌকিয়া সোহাগা ও আরবি গদ এই দুটি আগুনে খই করে ফুটিয়ে গুঁড়ো করে পানির সাথে গুলে বটিকা তৈরি করবে। যখন সহবাস করার প্রবল ইচ্ছা হবে তখন ওই বটিকা ভেঙে মুখে থুথুতে গুলে পুরুষাঙ্গে প্রলেপ দিয়ে সহবাস করলে স্ত্রীর বীর্য স্বামীর আগেই বের হয়ে যাবে এবং স্ত্রী তার স্বামীর প্রেমানুরাগী হয়ে চিরকাল থাকবে। এটিও এক কাজের জন্য খুবই কার্যকরী। শতকরা 7.5% নারী সপ্তাহে 3 বারের অধিক যৌন মিলন চান। সম্প্রতি 500 নারীর উপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। এক জরিপের ফলাফলে বলা হয় শতকরা 5.3% নারী বিদ্যমান অবস্থার চেয়ে বেশিবার যৌন মিলন করতে চান, যার মধ্যে 7.5% নারী চান সপ্তাহে 3 বারের চাইতে বেশিবার যেন মিলন এবং 1.3% চান 6 বারের বেশি। দুই জরিপে উঠে এসেছে নারীদের অর্গাজমের তথ্য। শতকরা 3.9% নারী বলেছেন যৌন মিলনের সময় তাদের অন্তত একবার অর্গাজম হয়, যেখানে 10% নারীর হয় একাধিকবার। 3 যৌন মিলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি এ প্রশ্নের জবাবে 5.3% নারী বলেছেন মানসিক সম্পৃক্ততা। এর পরের অবস্থানেই ছিল উত্তেজনা, যা ছিল 2.3% নারীর মতামত। 4 যৌন মিলনের পক্ষে সবচেয়ে বড় বাধা কোনটি এমন প্রশ্নের জবাবে 4.0% নারী দোষারোপ দিয়েছেন মানসিক চাপকে। বর্তমানকার দিনে অনেক পুরুষের যৌন জীবন ততটা সুখকর নয়। এর প্রধান কারণ নিজের মনের দুর্বলতা, অবৈধ যৌন জীবন চর্চা এবং পর্যাপ্ত খাদ্য খাবারের ঘাটতি। আজ আপনার ডক্টরের আর্টিকেলে খাবার খেলে পুরুষের লিঙ্গ মোটা হয় তার উপর। চলুন শুরু করা যাক। বেশি পরিমাণ প্রাণীর ফ্যাট আছে, এ ধরনের প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনের উন্নতি ঘটায়, যেমন খাঁটি দুধ, দুধের সস, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়, কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার। তবে সেগুলিকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট। ঝিনুক আপনার যৌন জীবন আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসেবে খুবই কার্যকরী। ঝিনুকে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে এবং লিবিডো বা যৌন ইচ্ছা বাড়ায়। ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থাতেই খাওয়া হোক, ঝিনুক যৌন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যাসপারাগাস আপনার যৌন ইচ্ছা বাড়াতে চাইলে যেসব প্রাকৃতিক খাবার শরীরে হরমোনের ভারসাম্য ঠিক রাখে সেগুলি খাওয়া উচিত। যৌনতার ক্ষেত্রে সবসময় ফিট থাকে।